हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब सिंपल पास्ट टेंस, पास्ट कंटिन्यूअस टेंस, प्रेजेंट पास्ट परफेक्ट टेंस और सिंपल फ्यूचर टेंसर वॉइस टेंस। तो वीडियो क्योंकि शेष पर्यंत देखो, जरा एखो अब्दी हमारे चैनल के सब्सक्राइब करनी अवश्य क्योंकि सब्सक्राइब कर नाओ, कारण तुम्हारे कथा माथा रेखे क्योंकि वीडियोगुलो बनाना हो। आगे वॉइस टेंसर पार्ट वन शेयर करेंगे, सिंपल प्रेजेंट प्रेजेंट कंटिन्यूअस और प्रेजेंट परफेक्ट टेंसर वॉइस चेंजर वीडियो छो से वीडियो जो तुम्हारा मिस कर गए थको अवश्य को चेक कर नो। वीडियो डिस्क्रिप्शन बक्स में प्लेलिस्टर लिंक दिए दिए। देखो एखे सिम्पल पास्ट टेंसर वॉइस चेंजर नियम कि सबजेक्टर पर अर्थात सबजेक्ट अबजेक्ट तो जैगा परिवर्तन करें, नतून जो सबजेक्ट आसपर कि बसबे वाज बा वैर और मेन पार्बर पास पार्टिसिपल हो। वॉइस चेंज मान क्योंकि मेन पार्बर पास पार्टिसिपल करते हैं, तरपर कि बस बै बस बाई बसानों पर नतून जो सबजेक्ट मैं नतून जो अबजेक्टा से बस। जमन प्रथम कर दे रही है ए प्लान, द मैनेजर प्रोपोज्ड ए प्लान वाज प्रोपोज्ड बाय द मैनेजर। नेक्स्ट रत्ना वाज ए टेलीफिल्म, ताले ए टेलीफिल्म हमने अबजेक्ट, ताले ए टेलीफिल्म वाज वाच्ड बाय रत्ना फुल स्टॉप। तारपर हि बॉट ए शॉल फ्रॉम काश्मीर, से काश्मीर थेके एकटा शाल किनेछिलो। ताहले एखाने ऑब्जेक्ट के ए शॉल वाज बॉट फ्रॉम काश्मीर टा लिखे देबो, तारपरे बाय हिम लिखबो, फ्रॉम काश्मीर बाय लिखे तारपर एखाने लिखबे बाय हिम। तारपर शहनाज ड्रैंक ए ग्लास अफ ऑरेंज जूस, शहनाज एक ग्लास ऑरेंज जूस पान करेछे। তাহলে এখানে কোনটা অবজেক্ট, এ গ্লাস অফ অরেঞ্জ জুস, তাহলে কি লিখবে এ গ্লাস অফ অরেঞ্জ জুস, এ গ্লাস অফ অরেঞ্জ জুস ওয়াজ ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক হবে, ওয়াজ ড্রাঙ্ক বাই সাইনাস, ঠিক আছে। তারপর এটা এ সেঞ্চুরি ওয়াজ স্কোরড বাই সচিন, সচিনের দ্বারা একটা সেঞ্চুরি করা হয়েছে। এটা দেখো সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে রয়েছে, তাহলে এখানে কি হবে সচিন প্রথমে আসবে, সচিন, তাহলে সচিন স্কোরড হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স স্কোরড এ সেঞ্চুরি। নেক্সট তারপরটা দে লেভ দ্য ওন্ডেড বিহাইন্ড, তারা আহতকে পিছনে ফেলে রেখেছিল, তাহলে দ্য ওন্ডেড ওয়াজ লেফট বিহাইন্ড, দ্য ওন্ডেড ওয়াজ লেফট বিহাইন্ড, ওয়াজ লেফট লিফট থেকে এখানে লেফট এর পাস্ট পার্টিসিপল তো লেফটই হয়, left behind by them এখানে না লিখলেও চলবে। তারপরটা past continuous tense চলে আসো, past continuous tense এর voice change করার নিয়ম কি, অবজেক্টটা লেখার পর কি করতে হবে, অবজেক্টটা লেখার পর was বা were লিখতে হবে এবং তার সাথে being বসবে এবং main verb এর past participle হবে। যেরকমটা present continuous tense হচ্ছিল am is are, এখানে যেহেতু এটা past তার জন্য এটা was were আসবে am is are এর পরিবর্তে। যেমন প্রথমটা করে দেওয়া রয়েছে দ্য পুলিশম্যান ওয়াজ টেকিং ব্রাইব, তাহলে ব্রাইব ওয়াজ বিং টেকেন বাই দ্য পুলিশম্যান। নেক্সট হি ওয়াজ ক্লিকিং এ ফটো অফ এ টাইগার, তাহলে এখানে অবজেক্ট রয়েছে এ ফটো অফ এ টাইগার, তাহলে এ ফটো অফ এ টাইগার ওয়াজ বিং ক্লিকড, ওয়াজ বিং ক্লিকড সি এল আই সি কে ইডি ক্লিকড বাই হিম, বাই হিমটা লিখবে। তারপরে শি ওয়াজ ড্রয়িং এ পাইন অ্যাপেল, এ পাইন অ্যাপেল হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এ পাইন অ্যাপেল ওয়াজ বিং ড্রন হবে, ড্রন বাই হার ফুল স্টপ। তারপরটা রয়েছে আত্মজা ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স, তাহলে এখানে ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট, তাহলে ফ্লাওয়ার্স আর তো হবে না এখানে ওয়্যার হবে পাস্ট, তো তাহলে ওয়্যার বিং প্লাকের পাস্ট পার্টিসিপল কি প্লাকড বাই আত্মজা ফুল স্টপ। তারপরটা দ্য মেড ওয়াজ ক্লিনিং এ রুম, মানে চাকরানটি একটা ঘর পরিষ্কার করছিল, তাহলে এখানে অবজেক্ট কোনটা এ রুম, তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবো এ রুম ওয়াজ এ রুম, তারপরে কি বসবে ওয়াজ বসবে, তারপরে বিং হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ক্লিনের পাস্ট পার্টিসিপল কি ক্লিনড বাই দ্য মেড, বাই দ্য মেড ফুল স্টপ। তারপরটা
দ্য জাগলার ওয়াজ প্লেয়িং দ্য ফ্লুট অফ এ স্নেক, তাহলে জাগলার কি করছিল? দ্য ফ্লুট টু এ স্নেক, তাহলে এখানে দ্য ফ্লুট বাঁশি বাজাচ্ছিল। দ্য ফ্লুট ওয়াজ বিং প্লেড, প্লেয়ের পাস্ট পার্টিসিপল কি হয়? প্লেড। টু এ বাই এ জাগলার টু এ স্নেক, বা টু এ স্নেক বাই এ জাগলার লেখা যায়, বাই এ জাগলার সাপুড়ে টু এ স্নেক, ফুল স্টপ। তারপরটা পাস্ট পারফেক্ট টেন্সে দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়মটা ভীষণই সহজ, কিছুই চেঞ্জ করতে হয় না সেরকমভাবে, শুধু এর মাঝখানে একটা বিন আসবে, সাবজেক্ট অবজেক্ট তো জায়গা পরিবর্তন করবে আর বাই তো আসবেই, আর মাঝখানে একটা বিন আসবে। যেমন এখানে প্রথমটা করেই দেওয়া রয়েছে, দেখো দ্য গার্ল হ্যাড মেড দ্য প্ল্যান, তাহলে দ্য প্ল্যান হ্যাড বিন মেড বাই দ্য গার্ল, মানে এখানে হ্যাড বসবে, বিন বসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর বাই লিখে অবজেক্টটা মানে নতুন যে অবজেক্টটা সেটা লিখতে হবে। এরপর দেখো উই হি হ্যাড কিলড এ র্যাট, তারপর একটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে দেখো, দ্য গার্ল হ্যাজ মেড দ্য প্ল্যান, তাহলে দ্য প্ল্যান হ্যাড বিন মেড বাই দ্য গার্ল, তারপরে হি হ্যাড কিল্ড এ র্যাট, তাহলে এখানে অবজেক্ট কোনটা? এ র্যাট, তাহলে এ র্যাট ওয়াজ কিল্ড বাই হিম, বাই হিম, হি থেকে এখানে হিম হয়ে যাবে, সরি ওয়াজ কিল্ড কেন লিখলাম, এখানে তো হ্যাড বিন কিল্ড হবে, হ্যাড বিন কিল্ড বাই হিম, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তো। তারপর এটা উই হ্যাড সিন দ্য মুভি, তাহলে এখানে মুভি হচ্ছে অবজেক্ট, দ্য মুভি হ্যাড বিন সিন বাই, উই থেকে এখানে হয়ে যাবে আস। তারপর এটা দ্য গার্ল হ্যাড পেইন্টেড এ পিকচার, এখানে অবজেক্ট কোনটা? এ পিকচার, তাহলে এখানে কি লিখবো? এ পিকচার, এ পিকচার, তারপরে কি হবে? হ্যাড বিন, হ্যাড বিন পেইন্টেড বাই দ্য গার্ল, বাই দ্য গার্ল, ঠিক আছে। তারপরে দ্য পোস্টম্যান হ্যাড ডেলিভার্ড দ্য লেটার, দ্য লেটার হচ্ছে অবজেক্ট, তাহলে লিখবো দ্য লেটার হ্যাড বিন ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান, তাই তো। তারপরে এটা শি হ্যাজ হ্যাড রিড দ্য বুক, তাহলে এখানে এখানে বসবে দ্য বুকটা প্রথমে, দ্য বুক হ্যাড বিন, হ্যাড বিন রিড, রিড রেড রেড, উচ্চারণটা আলাদা, মানে উচ্চারণটা আলাদা হবে কিন্তু বানানটা সেমই থাকবে, বাই হার, সি থেকে হয়ে যাবে হার। তারপরে সিম্পল ফিউচার টেন্সে দেখো, পিয়ুষ উইল রাইট দ্য অ্যাপ্লিকেশন আফটার লাঞ্চ, পিয়ুষ অ্যাপ্লিকেশনটা লিখবে লাঞ্চের পর, তাহলে দ্য অ্যাপ্লিকেশনটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, সিম্পল ফিউচার টেন্সে ন্যারেশন চেঞ্জ, সরি ভয়েস চেঞ্জ করার সময় কী হবে? অবজেক্ট সাবজেক্ট তো জায়গা পরিবর্তন করবেই, সাথে উইলের পর একটা বি বসবে, মানে শ্যাল বা উইল যাই লেখো, তারপরে একটা বি বসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে অবজেক্টটা লিখতে হবে। তারপর দেখো এখানে প্রথমটা কী রয়েছে? এ পার্টি, তাহলে এ পার্টিটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে লিখবো প্রথমে কি? এ পার্টি উইল বি অ্যারেঞ্জ থেকে কি হবে? অ্যারেঞ্জের পাস্ট পার্টিসিপল অ্যারেঞ্জড হবে, অ্যারেঞ্জড বাই উই থেকে হবে আস, ফুল স্টপ। তারপর এটা হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে, তাহলে ক্রিকেট উইল বি প্লেড, উইল বি প্লেড বাই হিম, ফুল স্টপ। তারপর এটা শি উইল নট কল ইউ, সে তোমাকে ডাকবে না বা ফোন করবে না, তাহলে ইউ উইল নট, নট যেমন আছে থাকবে, এই নট নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, তারপরে বিটা বসবে, নট বি কল্ড, কলের পাস্ট পার্টিসিপল কি? কল্ড বাই হার, ফুল স্টপ। তারপর এটা মিস্টার মার্টিন উইল টিচ ইংলিশ, মিস্টার মার্টিন ইংলিশ পড়াবে, তাহলে ইংলিশ উইল বি ডট, টি এ ইউ জি এস টি ডট বাই মিস্টার মার্টিন, ফুল স্টপ। তারপরে শি উইল বেক এ কেক, সে একটা কেক বেক করবে, তাহলে এ কেক উইল বি বেকড, বিএকেইডি বেকড বাই হার, আশা করি বোঝাতে পারলাম তোমাদের। নেক্সট ভিডিওতে অর্ডার বা রিকোয়েস্ট অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে। এবং এর আগে কিন্তু ভয়েস চেঞ্জের প্রচুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই করে দেখে নিও, কারণ ভিডিওগুলো তোমাদেরই কাজে লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, চল দেন বাই।